সংসারে সমস্ত কাজকর্মের থেকে সব থেকে বড় কাজ হলো আমার ঠাকুরঘরের পুজো, আর আজকে সেই সুযোগটা পেয়েছি। কারণ কেন বলতো, তোমাদের দাদা যে কাজে বেরিয়ে গেছে, 5:45 মধ্যে ও কাজে বেরিয়ে গেছে, তো এই সুযোগে আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর আমার সকাল করে পুজো দেওয়া হয়ে গেলে না, আমার সব থেকে বড় একটা কাজ হয়ে যায়। আর সকাল সকাল পুজো হয়ে গেলে আমার মনটাও বেশ খুশ হয়ে যায়। আর তারপরে তো রান্না আছে, রান্নাটা তো প্রত্যেকেরই মেয়ের থাকে, তাই না? তো চলো, আমার স্নান করাও হয়ে গেছে, আর স্নান করে পুজো দিয়ে দিচ্ছি, মানে কাজও এগিয়ে যাবে। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। মাই টুলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে অনেক কাজকর্ম করলাম আজকে, আর আজ হলো শনিবার, আর এখন ঘড়ির কাঁটা বাজে 9:05। আর তোমাদের দাদা আজকে সকাল 6টার সময় কাজে চলে গেছে। তো আজকে আমার সাথে কে চা খাবে বলো তো? আমার মেয়ে খাবে, কারণ ও রোজই দুধ খায়। ওই জন্য ওকে বললাম যে আজকে ও একটুখানি চা দিই ওকে। তো চলো চাটা খাই, তারপরে আবার পরে আসছি। দে আমার একটা বিস্কুট দে। চা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো এই বেগুন ভাজাটা দিয়ে এখন আমরা রুটি খাবো সকালের টিফিনে। আর এইখানে দেখো ডাটা আর আলু কুটে রেখে দিয়েছি, ডাটা আলু তরকারি করব, মানে মাখা মাখা মতন করব। আর হচ্ছে যে এই যে দেখো বেগুন আর আলু কুটে রেখে দিয়েছি, এটা আমি এই যে পালং শাকে দেবো বলে, পালং শাকের তরকারি করব। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে করি, যেহেতু তোমাদের দাদা একটা সময় খেতে আসবে। আর এই যে চালটা জানো তো, এই ভাতটা হতে না অনেক দেরি হয় জানো তো, তার জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, যেহেতু একটা সময় খেতে আসবে। তারপরে আর মাছ, মানে আজকে আর মাছ করব না, এক পিস মাছ তোমাদের দাদার জন্য আছে। তোমাদের দাদা জানো তো মাছ ছাড়া ভাত খেতে পারে না একদম, ওর একটুখানি ছোট্ট মাছ হলেই হয়ে যায়। তো চলো ওই মাছটা আছে, ওই মাছটা মানে তরকারি করাই আছে, ওটা মানে কালকে করেছিলাম সেই তরকারিটা, মানে এক পিস মাছ ওর জন্য রয়েছে, রেখে দিয়েছি, আর এই রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। দেখো আমার রান্না কমপ্লিট। তো কী কী রান্না করলাম আগে তো দেখিয়েছি, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো তেঁতুল দিয়ে টকের ডাল করেছি এটা, আর এটা হচ্ছে কালকের মাছ বললাম যে এক পিস মাছ ছিল, ওইটা তরকারিটা গরম করে নিয়েছি। আর এখানে আছে পালং শাকের তরকারি, আর এই যে দেখো ডাটা আলুর তরকারি, মানে সাদা সর্ষে আর একটু পোস্ত দিয়ে করেছি। আর এখানে আছে ভাত, এই যে দেখো ভাত। তো চলো খেতে দিই, এখন তোমাদের দাদা চলে এসেছে কাজ থেকে, আর এখন 1টাও বেজে গেছে। তো চলো খেতে দিই আগে। কি ব্যথা 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 বাবা, তো এই যে দেখো আমরা সব নিচে খেতে বসেছি সানে, গরমকালে সানে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা। এ নেতে তুল নিবি, গরম জলের সাথে মিশিয়ে নি একটুখানি, খালি ঠান্ডা জলগুলো খাচ্ছে। জল খেয়ে পেট ভরে গেল, ভালোই তো লাগছে গো টকের ডালটা। টকের ডাল যদি একটু টকই না হয় তাহলে টকের ডাল কি হলো? এটা টক না, একদম পুরো খাট্টা। আচ্ছা তাহলে লেবুটা দিয়ে কি করে খাও? লেবুটা তো খারাপ, লেবুটা খাওয়া যায়, প্রচুর টক।
দাঁত পুরো টোকে যাবে। আমার তো এই দিয়েই ভালো ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর তেঁতুল রগরাস না বাবারে, আমার এই নোকটায় কি ব্যথা। দুটো ট্যাবলেট নিয়ে না, এই নোকটার জন্য পা পাততে পারছে না। কিরকম দেখেছো, ফুলে গেছে ব্যাঙের মতো। গরম জল দিয়ে ধুতে হবে, নিম জল দিয়ে, নিম পাতা জল দিয়ে না, নিম জল দিয়ে ধোও দুবার। আজকে করবো কি বলো তো, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, ওই তেলটা নোকের মধ্যে দিয়ে দেবো ঢেলে, তাহলে যদি ব্যথা যায়। ওর আবার আঁকা আছে তো, এই রোদের মধ্যে কি করে যাবি? তোর মাথা খারাপ এই গরমে যায় কি? তাই তাই সবসময় কামা করবে নাকি? আরো তো অনেক ছোট ছোট বাচ্চা যায় দুধ থেকে দুধ থেকে। এখন ছুটি যায় তোমার টুপি দাদা, আর আমি অন্যটা পুরো ইরামিন ঝুলি চলে যাবো। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর তোমাদের দাদা এই মাত্র কাজে বেরিয়ে গেল, আর এদিকে আমার মেয়ে এখন শুয়ে আছে, এই যে দেখো ও শুয়ে আছে, ও এক্ষুনি বেরোবে, মানে একটু বাদেই বেরোবে, আঁকতে যাবে। তো চলো আমি একটুখানি শুই, মানে বিশ্রাম নিই, তারপর আবার বিকেলবেলায় আসছি। দুপুরবেলায় তো তোমাদেরকে বললাম আমার পায়ের নোকটাতে খুব ব্যথা করছে, হঠাৎ আমার আজকে এতটাই পায়ের নোকে ব্যথা করছে, এরকম আমার কোনো দিনও হয়নি জানো তো। মাঝে মাঝে হতো, হালকা হতো, কিন্তু এরকম পায়ের নোকে যন্ত্রণা এরকম আমার কোনো দিন হয়নি। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।